বিএনপির যে মহাসমাবেশ, এই সমাবেশের পরেই কিন্তু বিএনপি মানে সরকারের বিরুদ্ধে একটা আলটিমেটাম দেওয়ার পরিকল্পনা করছিল বা করে রেখেছিল। তো এই যে মানে কি ঘটতে যাচ্ছিল, মানে বিএনপির কোনো ধারণাই ছিল না, বিএনপির শীর্ষ নেতাদের কোনো ধারণাই ছিল না, দ্রুতই ভেস্তে যায় সব কিছু, কারণটা কি? আমার ধারণা, আমার ধারণা ভুল হতে পারে, এই যে বিএনপির একটা পরিকল্পনা ছিল, এই পরিকল্পনার কথাটা বিএনপিতে যারা ঘাপটি মেরে থাকা বিশ্বাসঘাতক আছেন তারা এই তথ্যটা আওয়ামী লীগের কাছে কিংবা শেখ হাসিনার কাছে পাচার করে দেয়। পাচার করে দেওয়ার পরেই বিএনপির এই পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার জন্যে আওয়ামী লীগ উল্টা আরেকটি পরিকল্পনা করে, আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে বিএনপির সকল পরিকল্পনা একেবারে মানে নস্যাৎ করে দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মূল আলোচনায় যাওয়ার আগে বিএনপির ডাকা দুদিনের অবরোধ কতটা সফল হলো চলুন সেটা আগে জেনে নেওয়া যাক। সকাল থেকে গাবতলী সহ সায়েদাবাদ সহ বিভিন্ন যে বাস কাউন্টারের চিত্র সেটি একেবারে ভুতুড়ে পরিবেশ বলা যায়। অর্থাৎ সকাল থেকে যাত্রীদের অপেক্ষায় রয়েছেন এই সকল বাস কাউন্টারের যারা কর্মী রয়েছেন তারা, তবে বাস্তবে কোনো যাত্রীর দেখা পাচ্ছেন না তারা। আমরা যদি এই কাউন্টারগুলোর চিত্র দেখাই, কাউন্টারগুলোর ভিতরে যারা কাউন্টার কর্মী রয়েছেন তারা খোশ গল্পে মেতেছেন, পাশাপাশি অনেক কাউন্টার বন্ধ করে চলে গিয়েছেন এমনও রয়েছে, এবং অনেক কাউন্টার ফাঁকা পড়ে আছে যাত্রীর অপেক্ষায়। এই কাউন্টার কর্মী বাইরের দিক তাকিয়ে আছেন, এমনই চিত্র এই গাবতলীর বাস কাউন্টারে। পাশাপাশি দুই একজন যাত্রী যারা এসেছেন তারা যেতে পারছেন না, কারণ তাদের দুই একজন যাত্রীর জন্য একটি বাস ছাড়বে না এমনটি বলে দিচ্ছে কাউন্টার মালিকরা। যাত্রীর কি দেখা পাচ্ছেন কি না, বা এখন বন্ধু কি পরিস্থিতি? না ভাই, কোনো যাত্রী নাই, আর পরিস্থিতি অনেক খারাপ, আমরা গাড়ি ছাড়তে পারতেছি না যাত্রীর কারণে। সকাল থেকে কয়টা গাড়ি ছাড়লেন? একটাও না ভাই। কয়জন যাত্রী আসছিল আপনার কাউন্টারে? দুই চারজন আসছিল। তাদেরকে কি বলছেন? এখন ভাই দুই চারজন নিয়ে তো আর গাড়ি, একটা গাড়ি ছাড়া যায় না, একটা গাড়িতে 40টা সিট থাকে। দর্শক, এই রিপোর্টটি ছিল দৈনিক মানব জমিনের রিপোর্ট। তারা হেডলাইন করেছে যাত্রীর অপেক্ষায় গাবতলীর বাস কাউন্টারগুলো, অথচ আমরা এই জাতীয় কথা কখনোই শুনি নাই। যাত্রীরাই অপেক্ষায় থাকে বাসের জন্য, অর্থাৎ কথাটা এইরকম হওয়া দরকার ছিল, বাসের অপেক্ষায় শত শত যাত্রী বাস কাউন্টারে অপেক্ষা করছে। এইভাবেই তো হেডলাইনটা হওয়ার কথা, তাই না? তো বিষয়টা আপনারা কিভাবে নিয়েছেন আমি জানি না। মানে অতীতে যখন বিএনপি সরকারে ছিল আওয়ামী লীগ হরতাল ডেকেছিল, আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বিএনপিও হরতাল ডেকেছিল, এটা আমরা জানি। কিন্তু যতগুলি হরতাল হয়েছে কখনোই আমরা এই রকম পরিবেশ দেখি নাই। হরতাল থাকলেও যাত্রীদের কিন্তু ভিড় ছিল কাউন্টারগুলিতে। বাস মালিক সমিতি বা বাসের মালিকেরা বাসে আগুন দেওয়া হতে পারে, বাসে ভাঙচুর চালানো হতে পারে, এই ভয়ে অনেক সময় বাসগুলি রাস্তায় তারা নামাতে ভয় পেত বা ভয় পেয়েছে, এরকম আমরা দেখেছি। আর এই বাসগুলি মানে নিরাপত্তার জন্য রাস্তায় বের না করার কারণে কাউন্টারগুলিতে শত শত যাত্রীর ভিড় আমরা দেখেছি হরতাল চলাকালীন সময়েও, কারণ মানুষের যাওয়া দরকার। কিন্তু আপনি বিএনপির ডাকা বা জামাতের প্যারালাল এই অবরোধের চিত্রটা ভিন্ন। আপনি দেখুন বিএনপির নেতৃবৃন্দ, তারা অনেকেই গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দিয়েছে, আবার অনেককেই বর্তমানে জেলে আছেন, 28 অক্টোবরের পর থেকে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং বিএনপির এই অবরোধ কতটা সফল হবে এটি নিয়ে কিন্তু জনমনে এক ধরনের সন্দেহ সংশয় কাজ করছিল, যে
বিএনপির নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে জেলে বন্দী করা হয়েছে। যারা বাইরে আছেন তারা গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়েছেন। সুতরাং এই অবরোধকে সফল করবে, এটাই ছিল মূল প্রশ্ন। কিন্তু আপনারা মানব জমিনের এই রিপোর্ট দেখে সহজেই বুঝতে পারবেন যে এটি আসলে বিএনপির ডাকা কোনো অবরোধ ছিল বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন বাংলাদেশের জনগণই অবরোধ ডেকেছে, অর্থাৎ তারা স্ট্রাইক করেছে, তারা আর বাসে যাবে না, কোথাও যাবে না। তার মানে মনে হচ্ছে যে এই অবরোধটা বিএনপি ডাকে নাই, জামাত ডাকে নাই, এই অবরোধটা ডেকেছে বাংলাদেশের জনগণ। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে কাউন্টারে কোনো যাত্রী নাই। তারা হেডলাইন করলো যাত্রীর অপেক্ষায় গাবতলির কাউন্টারগুলো, অথচ আমরা কখনোই এই জাতীয় কথা শুনিনি। আমরা শুনেছি বাসের অপেক্ষায় শত শত যাত্রী বাস পাচ্ছে না হরতালের কারণে, অবরোধের কারণে যাত্রীরা ভোগান্তিতে আছে, যাত্রীদেরকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। এই সমস্ত কথাবার্তাই তো আমরা অতীতে শুনেছি, কিন্তু আজকে কি দেখলাম, বাস কাউন্টারের কর্মীরা তারা যাত্রীর অপেক্ষায় বসে আছে। কেউ কেউ অপেক্ষায় থাকতে 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 যখন আর যাত্রী নাই তারা কাউন্টার বন্ধ করে বাসায় চলে গেছে। এটা কিন্তু দুপুরের চিত্র, অর্থাৎ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো যাত্রীই নাই। তার মানে কি, শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে যে বাংলাদেশের জনগণ বয়কট করেছে এটাই তার প্রকৃষ্ট উদাহরণ। বিএনপির এই অবরোধ সফল করার ক্ষেত্রে বিএনপির কোনো নেতা মাঠে নাই, বলা যায় জামাতেরও কোনো নেতা মাঠে নাই, গ্রেপ্তার আতঙ্কে সব গা ঢাকা দিয়েছে। তো এই রকম নেতৃত্ব শূন্য অবরোধের দিনে কাউন্টারে কোনো যাত্রী নাই, দ্যাট মিন্স এই অবরোধ বাংলাদেশের জনগণই সফল করেছে এবং শেখ হাসিনাকে বয়কট করেছে। এবারে চলুন আমরা মূল আলোচনায় যাই। একটা খবর শুনেছিলাম মনির হায়দারের আলোচনা থেকে, তিনি কোনো তথ্য দিতে পারেন নাই, নিজেই বলেছিলেন যে আমার কাছে কোনো তথ্য নাই। ওনার একটা সোর্স আছে, সেই সোর্সের উপর ভিত্তি করে তিনি ভিডিওটি করেছিলেন। তো যাই হোক, অবশেষে মানব জমিন এটি নিয়ে একটা রিপোর্ট করেছে 5ই নভেম্বর 2023। সারা দেননি বিএনপি নেতারা, নানা গুঞ্জন, এটা হলো হেডলাইন। শুরুটা 28 অক্টোবর 2023। সেদিন কি ঘটতে যাচ্ছিল ধারণা ছিল না বিএনপির শীর্ষ নেতাদের। একটি মহাসমাবেশ করে আলটিমেটাম দেওয়ার পরিকল্পনা ছিল তাদের, কিন্তু দ্রুতই ভেস্তে যায় সব। সমাবেশ শেষ করারও সুযোগ পায়নি বিএনপি, অনেকটা তড়িঘড়ি করে ঘোষণা দেওয়া হয় একদিনের হরতালের। তবে পর্দার আড়ালে ঘটতে থাকে ভিন্ন ঘটনা। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হয় বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। কাছাকাছি সময়ে অভিযান চলে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিএনপির একাধিক নেতার বাসায়। দ্রুতই নজরদারির মধ্যে নেওয়া হয় তাদের, চলতে থাকে আলোচনা। আলোচনায় রয়েছে একাধিক তত্ত্ব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাদ দিয়ে নেতৃত্ব নির্বাচন, সংসদ নির্বাচনে অংশগ্রহণ, স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ, বিএনপির কাছাকাছি নামে নিবন্ধন পাওয়া দুটি দলে যোগদানের বিষয়টিও আলোচনায় আসে। তবে প্রাথমিকভাবে বিএনপি নেতারা সাড়া দেননি এতে। এসব আলোচনার জন্য হোটেলে কক্ষ ভাড়া নেওয়া নিয়েও তৈরি হয়েছে গুঞ্জন। বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ নতুন দল গড়তে পারেন এমন খবরও চাউর রয়েছে। তবে মানব জমিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ খবর নাকচ করে দিয়েছেন। এটাও বলেছেন তৃণমূল বিএনপিতে যোগ দিবেন না। একই কথা বলেছেন সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেছেন বিএনপিতেই থাকব, তৃণমূল বিএনপিতে যোগদানের প্রশ্নই ওঠে না। চলমান গুঞ্জন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমি তো অসুস্থ,
সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর থেকেই বাসায় বিশ্রামে আছি। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে কিছুটা সরিয়ে রেখেছি। আমার কাছে কেউ কোনো প্রস্তাব নিয়ে আসেনি। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গত 28 অক্টোবর মহাসমাবেশে সংঘর্ষের পর থেকেই বিএনপির শীর্ষ নেতাদের নজরদারিতে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নানামুখী চাপে ফেলা হয় দলটিকে। সিনিয়র নেতাদের গ্রেপ্তারে বাসায় বাসায় চালানো হয় অভিযান। বাসায় নেতাদের না পেয়ে গ্রেপ্তার করা হয় পরিবারের স্বজন, ব্যক্তিগত সহকারী গাড়ি চালক, অফিসের স্টাফদের। পুলিশের গ্রেপ্তার এড়াতে বিএনপির নেতাদের অনেকে এখন নিজের বাসায় থাকছেন না, গা ঢাকা দিয়ে চলছেন। বিএনপি দাবি করছে, 28 অক্টোবরের পর থেকে 4 নভেম্বর পর্যন্ত 5000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে 113টি। এছাড়া আওয়ামী লীগের হামলা ও পুলিশের গুলিতে সারা দেশে 9 বিএনপি নেতাকর্মী নিহত হয়েছেন। এদিকে জামাত দাবি করেছে, গত এক সপ্তাহে দলটির 1500 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তো যাই হোক, মনির হায়দার ভাই যে আলোচনাটা করেছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে বাদ দিয়ে নতুন নেতৃত্বে বিএনপির একটি কমিটি গঠনের ব্যাপারে, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিয়ে একটি 5-স্টার হোটেলে রাখা হয় এবং সেখানে এই সমস্ত দেওয়ান দরবার চলে বলে মনির হায়দার তার ভিডিওতে বলেছিলেন, এবং তাদেরকে চাপ দেওয়া হয় যে তারেক রহমানকে বাদ দিয়ে তোমরা একটা নতুন কমিটি গঠন করো এবং নতুন নেতার নাম ঘোষণা করো, এবং এই নেতার নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে। এই একটা অফার বা এই একটা ষড়যন্ত্রের জালে আটকে ফেলে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে। এটা হলো প্রথম অপশন। এই অপশনে তারা যদি রাজি না হয় তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে বিএনএফ অথবা তৃণমূল বিএনপিতে তাদেরকে যোগদান করার প্রলোভন কিংবা চাপ দেওয়া হয়, এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করলে তারা তাদের বিজয়ের নিশ্চয়তা দেওয়া হয় যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই এমপি হবেন, এ ব্যাপারে নিশ্চিত থাকেন, এবং আরও অনেক অর্থের প্রলোভনও দেখানো হয়। তো যে সমস্ত নেতাকে এই জাতীয় প্রলোভন দেখানো হয় তারা তাতে রাজি হননি। তো যেহেতু রাজি হন নাই, যে কারণেই কিন্তু তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রথমত তাদেরকে জেল হাজতে পাঠানো হয়নি, যদি এই প্রস্তাবে তারা রাজি হতো তাহলে জেল হাজতে পাঠানো হতো না। তো আজকের মানব জমিনের এই রিপোর্টের সাথে মনির হায়দার ভাইয়ের সেই আলোচনা কিন্তু মিলে যাচ্ছে। সুতরাং আমার কাছে কেন জানি মনে হয় এরকম একটা ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে সরকারের মধ্যে চলছে, সেটি কিন্তু এই রিপোর্টটাই প্রমাণ করে। তো এখানে একটা বিষয় আমি বলতে চাই যে 28 অক্টোবর সেদিন কি ঘটতে যাচ্ছিল ধারণা ছিল না বিএনপির শীর্ষ নেতাদের। একটি মহাসমাবেশ করে আলটিমেটাম দেওয়ার পরিকল্পনা ছিল তাদের, কিন্তু দ্রুতই ভেস্তে যায় সব। সমাবেশ শেষ করার সুযোগ পায়নি বিএনপি, অনেকটা তড়িঘড়ি করে একদিনের হরতালের ঘোষণা দেওয়া হয়, তবে পর্দার আড়ালে ঘটতে থাকে ভিন্ন ঘটনা। এই যে কয়েকটা লাইন, আমার কাছে কেন জানি মনে হয় 28 অক্টোবর বিএনপির যে মহাসমাবেশ, এই সমাবেশের পরই কিন্তু বিএনপি মানে সরকারের বিরুদ্ধে একটা আলটিমেটাম দেওয়ার পরিকল্পনা করছিল বা করে রেখেছিল। তো এই যে মানে কি ঘটতে যাচ্ছিল, মানে বিএনপির কোনো ধারণাই ছিল না, বিএনপির শীর্ষ নেতাদের কোনো ধারণাই ছিল না, দ্রুতই ভেস্তে যায় সব কিছু, কারণটা কি? আমার ধারণা ভুল হতে পারে। এই যে বিএনপির একটা পরিকল্পনা ছিল, এই পরিকল্পনার কথাটা বিএনপিতে যারা ঘাপটি মেরে থাকা বিশ্বাসঘাতক আছেন তারা এই তথ্যটা আওয়ামী লীগের কাছে কিংবা শেখ হাসিনার কাছে পাচার করে দেওয়ার পরেই বিএনপির এই পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার জন্যে আওয়ামী লীগ উল্টা আরেকটি পরিকল্পনা করে, আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে বিএনপির সকল পরিকল্পনা
একবার মানে নস্যাৎ করে দিল। নস্যাৎ করে দেওয়ার কারণে আজকে যে হরতাল বলেন অবরোধ বলেন যে কর্মসূচিগুলো চলছে এই কর্মসূচিগুলো কিন্তু মানে বিএনপি সুচারুভাবে পালন করতে পারতেছে না। যদিও বাংলাদেশের জনগণ কিন্তু বিএনপির এই কর্মসূচিতে সাড়া দিয়েছে, তারা নিজেরাই মানে অবরোধটাকে লুফে নিয়েছে। আপনি বাস কাউন্টারের চিত্র নিশ্চয়ই দেখেছেন, বাস কাউন্টারের চিত্র, গাবতলী বাস কাউন্টারের চিত্র নিশ্চয়ই দেখেছেন। বাংলাদেশের জনগণ নিজেরাই অবরোধটাকে লুফে নিয়েছে, এজন্য তারা তাদের প্রয়োজনীয় কোথাও যাওয়ার থাকলেও তারা কিন্তু ঘর থেকে বের হন নাই, কারণ বিএনপির অবরোধ চলে। বিএনপির এই অবরোধকে তারা সম্মান জানিয়েছে। অন দি আদার হ্যান্ড তারা আওয়ামী লীগকে বর্জন করেছে, শেখ হাসিনাকে বর্জন করেছে। তো যাই হোক, তো এই জায়গায় আমার এই যে দুটি মানে সন্দেহ যে বিএনপির সকল পরিকল্পনা এই বিশ্বাসঘাতকরা আওয়ামী লীগের কাছে পাচার করে দেওয়ার কারণেই বিএনপির উপরে পরিকল্পিতভাবে শেখ হাসিনা তার দল আওয়ামী লীগ এবং তার পেটুয়া বাহিনী পুলিশ লেলিয়ে দিয়েছে, যে কারণে বিএনপির কোনো পরিকল্পনাই সফল হতে পারেনি। তবে আমরা বিশ্বাস করি জনগণ বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে যেভাবে সাড়া দিয়েছে, আশা করা যায় যে পজিটিভ একটা নিউজ ভেরি সুন আমরা শুনতে পাবো। এই আশাবাদ ব্যক্ত করি আমার আজকের আলোচনা শেষ করতে চাই। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।